রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শোরগোল গোটা দেশ জুড়ে। দুর্গাপুরে প্রতিবাদে সরব আদিবাসী সম্প্রদায় ভক্তরা, পাঁচ মাথা মোড়ে টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ আদিবাসীদের। রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্ত্রিত্ব ও বিধায়ক পদ খারিজের দাবি তুললেন তারা। জ্বালানো হলো মন্ত্রীর কুশপুতুল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কটু মন্তব্যের জেরে প্রতিবাদ ও বিতর্ক বহাল। দেশ জুড়ে আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। শনিবার থেকেই শোরগোল গোটা দেশ জুড়ে। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের পাঁচ মাথা মোড়ে প্রতিবাদ কর্মসূচি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনের। প্রায় আধ ঘন্টা ধরে টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ করতে দেখা যায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনকে। রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে শাস্তির দাবিও করা হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। অবিলম্বে মন্ত্রিত্ব থেকে বরখাস্তের সাথে বিধায়ক পদ থেকেও অখিল গিরিকে বরখাস্ত করতে হবে, এই দাবি তুললেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা। আগামী দিনে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারির সুর শোনা গেল আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনের গলায়। বিভিন্ন জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি লাগাতার চলবে বলে হুঁশিয়ারি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেদের। এদিন ধামসা মাদল সহযোগে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা স্লোগান তুললেন অখিল গিরি হায় হায়। এদিন রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুশপুত্তলিকাও দাহ করা হলো। তীর্ধনুক বল্লভ নিয়ে প্রতিবাদে সামিল হন আদিবাসীরা। আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অখিল গিরি যেভাবে কুরুচিকর ভাবে মন্তব্য করেছে তারই প্রতিবাদে আমরা আজকে এখানে বেনাজিদি পাঁচ মাথা মোড়ে আমরা প্রতিবাদ ধিক্কার মিছিল জানাই। অবিলম্বে অখিল গিরিকে গ্রেপ্তার করতে হবে এবং মন্ত্রী ও বিধায়ক পদ থেকে বরখাস্ত করতে হবে। এর জন্য আমরা এখানে কিছুক্ষণের জন্য আমরা এখানে ধিক্কার মিছিল করলাম। আগামী দিনে যদি এই মন্ত্রী পদ যদি বরখাস্ত না করা হয় এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয় এই আন্দোলন এইখানে থেমে থাকবে না, এই আন্দোলন জারি থাকবে। আমাদের প্রত্যেকটি জেলা জুড়ে প্রত্যেকটি রাজ্যে আমাদের যতগুলো আদিবাসী সমাজের যত সংগঠন আছে প্রত্যেকটি সংগঠনের কাছে আমার অনেক অনেক আশা থাকবে যে সবাই মিলে একত্রিত হয়ে এই লড়াই আমরা কিন্তু জারি রাখবো। আমরা আদিবাসী সমাজ থেকে এসেছি, কোনো দল থেকে আমরা আসিনি এবং এখানে আরো যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কি মনে হচ্ছে রাজ্য সরকারের ভূমিকা কি ঠিক নেই? রাজ্য সরকারের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এখন বিগত আমরা 24 ঘন্টা পেরিয়ে গেল, 48 ঘন্টা আসতে চললো কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এর নিয়ে আমরা কিন্তু তীব্র ধিক্কার জানাই রাজ্য সরকারকে। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। প্রায় আধ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট, পাবলিক টাইমস। पश्चिम वर्धमान जिले में पहली बार आपके शहर रानीगंज में कल्याणी ऑटोमोबाइल्स लेकर आए हैं शानदार लुक और फीचर्स के साथ अच्छी बैटरी रेंज वाले कोमा के इलेक्ट्रिक बाइक्स और स्कूटर, जहां आपको मिलेंगी जापानी टेक्नोलॉजी युक्त इंडियाज फर्स्ट इलेक्ट्रिक क्रूशियर बाइक कोमा की रेंजर, इंडियाज लार्जेस्ट इलेक्ट्रिक स्कूटर कोमा की TN95। यहां आपको मिलेगी बैंक लोन की सुविधा। हमारा मोटो है राइट कोमा की, गो इलेक्ट्रिक गो ग्रीन। कल्याणी ऑटोमोबाइल्स, NH2 पंजाबी मोड, रानीगंज। कॉन्टेक्ट नंबर 7044743675।